দীক্ষিত শর্মা আৰু চৌব্বিশৰ ছেমিফাইনেল, চৌব্বিশত কি হব লোকসভা নির্বাচনের ছেমিফাইনেল? আজি গুজরাট আৰু হিমাচলৰ নির্বাচনী ফলাফল টাইম এইটৰ হাতত। টাইম এইটে আপোনালোকক সকলোতকৈ প্রথমে গুজরাট আৰু হিমাচলৰ প্রতিটো খবৰ আপোনালোকক দিব। এই মুহূর্তৰ আমি আপোনালোকক টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰৰ ছেমিফাইনেল, চৌব্বিশৰ ছেমিফাইনেল আপোনালোকে আমাৰ স্ক্রিনত দেখা পাই থাকিব। লোয়ার ব্যান্ডত আপোনালোকে দেখা পাব গুজরাটৰ শেহতীয়া স্থিতি, তার লগতে হিমাচলৰ স্থিতিও আপোনালোকে গম পাই থাকিব আমাৰ স্ক্রিনৰ মাধ্যমে। আর বিশেষ প্রস্তুতি এবার আমি আপোনালোকক চলাইছো চৌব্বিশৰ ছেমিফাইনেল অনুষ্ঠানৰ মাধ্যমে, অর্থাৎ 2024ৰ লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট, দিশা কি হব, এই সকল ধরনের তথ্য আপোনালোকে গুজরাট আর হিমাচলৰ নির্বাচনী ফলাফলের মাধ্যমে লাভ করব। 8 বজার লগেলগে ভোট গণনা আরম্ভ হব গুজরাট আর হিমাচলের। আর টাইম এইটত আপনাদের সকলতকৈ প্রথমে আর সকলতকৈ আগতীয়াক গুজরাট হিমাচল নির্বাচনের সকল তথ্য আপনাদের লাভ করব এই অনুষ্ঠানের মাধ্যমে। আর আপনাদের আমার স্ক্রিনত দেখা পাই থাকবে লোয়ার ব্যান্ড, যদি লোয়ার ব্যান্ড আছে লোয়ার ব্যান্ডত আপনাদের গুজরাটের 182খন আসনত কোন দলের কি স্থিতি আছে সেই সকল তথ্য আপনাদের লাভ করব। আর আমার স্ক্রিনত আপনাদের হিমাচলের 68খন আসনত কোনে কিমান আসন লাভ করে আছে, কোন কিমান অগ্রগতি কোন পিছ পড়ে আছে সেই সকল তথ্য আপনাদের লাভ করব চৌব্বিশর সেমিফাইনেল অনুষ্ঠানের মাধ্যমে। তার লগতে গুজরাট আর হিমাচলের বিশেষ গ্রাফিক্যাল প্লেটও আমি প্রস্তুত করছো। এই মুহূর্তে মানে যাব বিচারিম গুজরাটের সি প্লেনের মাধ্যমে, কেনেকে আমি আপনাদের খবর দিম এই মুহূর্তে মানে যাব বিচার গুজরাটের সি প্লেন। গুজরাটের সি প্লেনে আপনাদের এনে ধরনের তথ্য দিব, গুজরাটের শেহতীয়া তথ্য সি প্লেনের মাধ্যমে আপনাদের লাভ করব। আর সি প্লেনে গুজরাটের পুনপটিয়াক এই সকল তথ্য আপনাদের দিবলে লই আহিব। আর আপনাদের চাও ইয়াত দেখা আছে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, অন্যান্য এই তিনি দলের কি শেহতীয়া স্থিতি আপনাদের লাভ করব। আর 8 বজার লগেলগে ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ করব আর আরম্ভ হব। আর আপনাদের গুজরাটের তথ্য এই আমার বিশেষ সি প্লেন, বিশেষ সি প্লেনের মাধ্যমে আপনাদের লাভ করব গুজরাটত কোন দলের কি স্থিতি আছে, আম আদমি পার্টিয়ে কি প্রত্যাহ্বান দিব পারিছে না নাই বিজেপিক, বিজেপির দুর্গ অক্ষুণ্ণ থাকিবনে না থাকে, কংগ্রেসের স্থিতি কি হব, সেই সকল তথ্য আপনাদের গুজরাটের সি প্লেনে আমাক দিব। এয়া গুজরাটের সি প্লেন, আমি পুনর্বার প্লে করছো গুজরাটের সি প্লেন। গুজরাটের সি প্লেনে আপনাদের সকল তথ্য দিব যে কোন দলের কি স্থিতি আছে। মোদিয়ে গুজরাটত সি প্লেন আরম্ভ করেছিল, সেইভাবে গুজরাটের সকল তথ্য টাইম এইটত আপনাদের সি প্লেনের মাধ্যমে দিয়া হব, কি ধরনের কোন দলের কি স্থিতি আছে সকল ধরনের তথ্য আপনাদের এই সি প্লেনের মাধ্যমে আপনাদের লাভ করব। এবার মই গুজরাটের পর যাব বিচার হিমাচললে, হিমাচলত কেনে ধরনের স্থিতি হব সেই তথ্য। হিমাচলত এই হেলিকপ্টার ইতিমধ্যে আহি পাইছে, আপনাদের চাও হেলিকপ্টারে লো আহিব হিমাচলের শেহতীয়া তথ্য, হিমাচলত কোন দলের কি স্থিতি আছে এই সকল তথ্য আপনাদের এই হেলিকপ্টারের মাধ্যমে লাভ করব। আর ইয়া চাও হিমাচলের সকল তথ্য লই আহিব ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হওয়ার লগেলগে হেলিকপ্টার। মই আপনাদের পুনর্বার সেই প্লেটখন, সেই গ্রাফিক্যাল প্লেট প্লে করি। আর এটা হিমাচলের এই তথ্য লই আহিছে হেলিকপ্টার 68খন আসনত বিজেপি দলের স্থিতি কি, কংগ্রেস দলের স্থিতি কি, আম আদমি পার্টির স্থিতি কি, অন্যান্য স্থিতি কি, এই হেলিকপ্টারের মাধ্যমে আপনাদের পাব হিমাচল প্রদেশের সকল তথ্য। এই মুহূর্তের সকলতকৈ ডাঙর খবর 8 বজার লগেলগে ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হব, ভোট গণনা প্রক্রিয়া 8 বজার লগেলগে আরম্ভ হব। আর এই মুহূর্তত আমি আপনাদের হিমাচলের তথ্য দিম এই হেলিকপ্টারের মাধ্যমে। হেলিকপ্টারে আপনাদের পাইব কি হিমাচলের শেহতীয়া তথ্য, বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি আর অন্যান্য এই সকল তথ্য আপনাদের লাভ করব হিমাচলের এই সি প্লেনের মাধ্যমে। আর এই মুহূর্তত আমি আপনাদের সেমিফাইনেল 2024ৰ ছেমিফাইনেল আহিছে, আর ছেমিফাইনেলের কেটামান শেহতীয়া ফুল প্লেট ব্রেকিং আমি আপনাদের দিব বিচার। 8 বজার লগেলগে আরম্ভ হব ভোট গণনা, কি হব গুজরাট হিমাচল, কোনে দখল করব গুজরাট আর হিমাচল, এই সকল তথ্য আপনাদের লাভ করব 8 বজার লগেলগে। আর কেটামান মুহূর্তের পাশতে ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হব, বিজেপি, কংগ্রেস নে আপ, কি হব এই তিনি দলের স্থিতি সকল তথ্য আপনাদের লাভ করব। 8 বজার লগেলগে ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হব। আর টাইম এইটে প্রথমটো রিজনেল চ্যানেল হব যে সকলতকৈ প্রথমে গুজরাট হিমাচল নির্বাচনের সকল তথ্য,
সকলো তথ্য আপোনালোকক দিব প্রথমে পোস্টেল ব্যালটৰ কাউন্টিং আৰম্ভ হ'ব 8 বজাৰ লগে লগে বিজেপিৰ বাবে প্ৰত্যাহ্বান হৈ পৰিব নেকি গুজৰাট আৰু হিমাচল এই প্ৰশ্নৰ আজি উত্তৰ পোৱা যাব কি হ'ব হিমাচল আৰু গুজৰাটত মোদীৰ দুৰ্গ অমিত শ্বাহৰ দুৰ্গ গুজৰাট অখণ্ড থাকিব অখণ্ড থাকিব নে নাথাকে দুৰ্গ অখণ্ড থাকিব নে নাথাকে এইটো এটা প্ৰশ্ন এই মুহূৰ্তত সেই প্ৰশ্নৰ আপোনালোকে উত্তৰ পাব আৰু আমাৰ স্ক্ৰীণত সকলো তথ্য আপোনালোকে পাই থাকিব হিমাচলত কি হৈ আছে সেয়াও পাব আৰু লোৱাৰ বেণ্ডত গুজৰাটৰ 182খন আসনৰ কি স্থিতি সেই সকলো তথ্য পাব সকলোতকৈ প্ৰথমে টাইম এইটত আপোনালোকে চাই থাকক টাইম এইট আৰু 8 বজাৰ লগে লগে ভোট গণনাৰ সকলো তথ্য সকলোতকৈ প্ৰথমে আপোনালোকক দিবলৈ আমি পুনৰ উপস্থিত হ'ম আপোনালোকে চাই থাকক টাইম এইট